চাল উৎপাদনে বিশ্বের চতুর্থ অবস্থানে বাংলাদেশ বছরে উৎপাদন করে প্রায় সাড়ে তিন কোটি টন চাল সম্প্রতি বন্যা প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে এখন অনেকটাই অস্থিতিশীল চালের বাজার ভারতের কেন্দ্রীয় সরকারের বরাদ দিয়ে গত দশ সেপ্টেম্বর বেনাপোল পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে দেয়া স্বাক্ষরবিহীন এক চিঠিতে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে চাল রপ্তানি করবে না ভারত এমন খবরের সত্যতা যাচাই বাছাই ছাড়াই প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে রাজধানীর বাবুবাজারের পাইকারি চালের আড়তে সম্প্রতি বস্তাপতি চালের দাম ওঠানামা করছে তিনশো থেকে চারশো টাকা বেশি

এই চালগুলো আগেরই রয়ে গেছে ওই ধানও রয়ে গেছে তাহলে চালের দামটা কেন বাড়তেছে কালকে আটা লিছি পাঁচ কেজি আটা লিছি যাতে একটু ভাতের পরিমাণ কমে যাক এছাড়া তো উপায় নাই কারণ প্রতিদিন আমার চার কেজি চাল লাগে যেখান থেকে উৎপাদন হয় যেখান থেকে তৈরি হয় যেখান থেকে মিল হয় সেখানে সরকার কেয়ারটেকার করুক তাইলেই তো টেক কেয়ার তো এখানে দাম কমে আসবে তবে প্রতি বছর সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চাল উৎপাদন ও আমদানির এই অন্তর্বর্তীকালীন সময়ে চালের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকে এমনটাই জানালেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর মহাপরিচালক বাজার স্থিতিশীল রাখতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি এই ধরনের ক্ষেত্রে দেখা যায় একটা স্পেকুলেশন কাজ করে যেটা একটা স্পেকুলেটিভ অ্যাটাক হয় বিশেষ করে তখন হয় যখন প্রতীয়মান হয় যে সরকারি গুদামে যথেষ্ট পরিমাণে স্টক নাই তো নতুন চাল আসার আগে একটা লিন সিজন আমরা ফেস করি এবং তখন চালের দাম একটু বাড়বে তাই এই দুটো মিলে এখন কিন্তু দাম কমার সম্ভাবনা খুবই কম কারণ একদিকে আমার উৎপাদন ব্যাহত হয়েছে অন্যদিকে আমরা লিন সিজনে প্রবেশ করলাম একটা বড় মাপের ও যদি আমরা এই মুহূর্তে করতে পারতাম তাহলে খুব দ্রুত বাজার স্থিতিশীল হয়ে যেত ইন দ্য মিন টাইম আমাদের ইম্পোর্টেড ধান চাল আশা করি চলে আসবে তখন এই যে ইন্টারভেনশনটা এটা আমরা আরও শক্তিশালী করতে পারব চালের বাজারে অসাধু চক্র যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সরকারকে সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ বাজার বিশ্লেষকদের রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা